ডেল্টা প্ল্যান বা বদ্বীপ পরিকল্পনা বাস্তবায়নে বেসরকারি খাতকে আরও বেশি সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছে এফবিসিসিআই। কৃষি, পানি ও পরিবেশ বিশেষজ্ঞরা বলেছেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলা করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পানি ব্যবস্থাপনা, কৃষি বিনিয়োগ ও জমির ব্যবহারে আরও বেশি দক্ষতা ও ন্যায্যতা দেখাতে হবে। পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, বেসরকারি খাতকে চালকের আসনে রেখেই বদ্বীপ কর্মসূচি সাজানো হয়েছে। মাসরুর শাকিলের রিপোর্ট। জলবায়ু পরিবর্তন সহিষ্ণু, নিরাপদ ও সমৃদ্ধ ডেল্টা বা বদ্বীপ পরিকল্পনা নিয়ে সেমিনার আয়োজন করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। সংগঠনের সভাপতি বলেন, বদ্বীপ পরিকল্পনা ও কর্মসূচিতে বেসরকারি খাতের ভূমিকা স্পষ্ট নয়। শতবর্ষী বাস্তবায়িত এই প্রকল্প সরকারের পাশাপাশি আমাদের বেসরকারি খাতকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে, আর এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা আজকের এই সেমিনার আয়োজন। পানি ব্যবস্থাপনা করে বন্যা নিয়ন্ত্রণ ও কৃষির আধুনিকায়ন করে কৃষি ব্যবসায় নেদারল্যান্ডসের সাফল্য তুলে ধরে প্যানেল আলোচকরা বলেন, বাংলাদেশেও কৃষি, পানি ও জমি ব্যবস্থাপনায় সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। কমার্শিয়াল ভেঞ্চার কৃষির ভেতরে প্রাইভেট সেক্টরে আসার যথেষ্ট সুযোগ আছে। ইতিমধ্যে অনেক ইনভেস্টমেন্ট করেছেন, এত ভালো ভালো প্রজেক্ট। আমি বিসিসিআইকে, জনাব জসীমউদ্দিন সাহেবকে বিনীত অনুরোধ করব যে আপনি একটা আমাদের দেশের ব্যবসায়ীদেরকে নিয়ে একটা ট্যুর অ্যারেঞ্জ করেন নেদারল্যান্ড যাওয়ার জন্য। আমি গুয়েতে যখন ওয়াটার প্ল্যানিং পড়াতাম তখন আমার 2 থেকে 3টা লেকচার লাগত হল্যান্ডের ওয়াটার প্ল্যানিং বোঝানোর জন্যে, কারণ সেটার সাথে আমাদের 18 আনা মিল আছে, মিল খাবে, কাজে নেদারল্যান্ডের সাথে মিলিয়ে আমাদের এগোতে হবে। কী করে আমরা আমাদের মতো করে আমার সম্পত্তি সবচেয়ে বেশি উন্নয়ন নিশ্চিত করতে পারি, কারণ এই উন্নয়ন এখন আর ডেভেলপমেন্ট শব্দটা পরিত্যাজ্য, এটি হতে হবে টেকসই ডেভেলপমেন্ট। বাংলাদেশের বদ্বীপ পরিকল্পনা 2100 প্রণয়নে সরকারের অন্যতম ব্যক্তি পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেন, ডেল্টা পরিকল্পনা বাস্তবায়নের কর্মসূচি বেসরকারি খাতকে ড্রাইভিং সিটে রেখেই করা হয়েছে। ডেল্টা পরিকল্পনা বাস্তবায়নেও ব্যক্তি খাতে একটা বড় রকম ভূমিকা এখানে রয়েছে। সেক্ষেত্রে আমরা এই ডেল্টা পরিকল্পনা একটা অধ্যায়ে বিস্তারিত লিখেছি যে ব্যক্তিগত কোথায় কোথায় অংশ নিতে পারে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা হলেও কর্মসূচি বাস্তবায়ন করে প্রতি 5 বছর পর পর এর পর্যালোচনা করা হবে। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা।